সমন্বিত মুসলিয়ানি করম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এখন আমি আপনাদের সামনে বলবো আজকে অনেকেই বিপদগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত অনেক মেয়ের বিবাহ হয় না প্রাপ্তা বয়স্ক হয় সে কিন্তু বিবাহ হয় না অনেকে বিভিন্ন মুসিবতে আছেন অনেকেই মিথ্যা মামলায় ভুগতেছেন বিপদের কোনো শেষ নাই অন্ত নেই যদি আমলটি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন যাদের আছে আসে পাক রব্বুল আলমিন রেনগুলো পরিশোধ করার মতন তৌফিক দিয়ে দিবেন অনেকের ক্ষেতে ফসল হয় না ফসলগুলো চৌচিরা হয়ে গেছে আমলটি করবো পাক রব্বুল আলামিন আমাদের খেসে ফলন দান করবেন অনেকে ব্যবসা করি ব্যবসার ভিতরে উন্নতি নাই আমলটি করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ব্যবসার ভিতরে উন্নতি দান করবেন ব্যবসার ভিতরে আমরা লাভবান হব অনেকে প্যারেশানিতে আসি টেনশনে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল মুক্ত করে দেবেন এবং আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে সাকিনা নাজিল করবেন আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করবেন হাদরতে মুজাদ্দি আলফি সাইনি রহমতুল্লাহ আলাই এই আমলটি বলে দিয়েছেন তিনি বলেন যখনই কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যায় যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় ঋণ পরিশোধ করতে পারে না ক্ষেতের ভিতরে ফসল হয় না খ্যাত বিনষ্ট হয়ে যায় যখন ব্যবসার ভিতরে অনুন্নতি হয় ব্যবসার ভিতরে সফল কাম হয় না অনেকে মিথ্যা মামলায় ভুগে মিথ্যা মামলা থেকে খালাস হয় না মেয়েটা বিবাহ হয় না অনেক বছর হয়ে গেছে পেরেশানি আর টেনশন থামে না মজাদি আলফিস রহমাতুল্লাহ আলাই বলেন এ পেরেশানগ্রস্ত ব্যক্তিরা যদি আমলটি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সমস্ত টেনশন পেরেশানি দূর করে দিবেন তার ব্যবসায় দান করবেন তাকে সফল কাম করে দিবেন মজাদি আলফে রহমাতুল্লাহ আলী বলেন প্রতিদিন এশার নামাজের পরে খুব কঠিন কোনো আমল না এশার নামাজের পরে আল্লাহ মুহাম্মদ। আল্লাহ মুহম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ আল্লাহ সল্লা আল্লাহ মুহম্মদ ইঁদুর শরীফ প্রতিদিন এশার পরে এক শতবার পড়বেন এরপরে চারশোত নিরানব্বই বার পড়বেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাম লা হাউ লাফ কুওয়াতা লা কুয়াতা ইল্লা বিল্লাফ চারশোত নিরানব্বই বার পড়বো আর একবার পড়বো লা হাউ ওয়ালা অ কুয়াতা ইল্লা বিল্লা হিলা লি কি লাওজিম আমলটা যখন শেষ হয়ে যাবো শেষে আবার আমরা একশো তো বার দূর শরীফ পড়বো এরপরে আমরা ঘুমিয়ে যাব। এভাবে আমলটা আমরা করতে থাকি আল্লাহ পাকর্বুল আলমিন বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিবেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তাও দিবেন যাদের জমিনে ফসল হয় না ফসলের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, যাদের ব্যবসায় উন্নতি হয় না আল্লাহ পাক ব্যবসায়ী সফল কাম করে দিবেন যারা মিথ্যা মামলায় ভুগতেছে আল্লাহ মিথ্যা মামলা থেকে খালাস করে দিবেন। টেনশনে পেরেশানিতে যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন পেরেশানি থেকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তাও দান করুন আমরা সকলে পড়ছি আমিন